সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদ থেকে দুটি শটগান, ১৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুটি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধুনিক বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। রোববার সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক সড়কের ফুলকোচা গ্রামে নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ি থেকে গুলি ও ম্যাগাজিন সহ আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বলেন, সকাল ৭টার একটু আগ দিয়ে আমাদের কাছে খবর আসে মসজিদে কে বা কারা অস্ত্রগুলি রেখে গেছে, পরে আমরা গিয়ে সেগুলো জব্দ করি। আমরা গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬:৫৫ ঘটিকায় আমার ডিউটি অফিসার আমাকে ফোন করে বলেন যে বাগবাটি ইউনিয়নের ফুলকোচা জামে মসজিদ রাস্তার পাশে যে হাইওয়ে আছে, হাইওয়ের পাশে জামে মসজিদের ওখানে মসজিদের সিঁড়ির নিচে দুটি অস্ত্র কে বা কারা রেখে চলে গেছে, সাথে ১৬ রাউন্ড গুলি ছিল। এই অস্ত্র দুটি হচ্ছে দুটি আমাদের শটগান, একটা অত্যন্ত আধুনিক মানের শটগান, একটা আমাদের সচরাচর যে শটগান সেটা দুটো শটগান আমরা সংবাদ পেয়ে সাথে সাথে সেখানে যাই আমি সহ আমার অফিসার ফোর্স নিয়ে। যে অস্ত্র দুটি সেখানে যত তালিকা করে উদ্ধার করে অস্ত্র দুটি উদ্ধার করতে সক্ষম হয়ে উদ্ধার করে নিয়ে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ভোর ৬:৩০ দিকে মসজিদের সিঁড়িতে দুটি অস্ত্র ও গুলি দেখতে পান কয়েকজন মুসল্লি। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।